হ্রদ বা নদীর পাশে বিশালাকার গাছপালা, ছোট সবুজ অরণ্য, চোখ জোড়ানো শ্যামল সতেজ সিগ্ধতা আর পাখির কলতান সবারই পছন্দের তালিকায় থাকে। পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। পাহাড়, নদী, সমুদ্র, বন অঞ্চলে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক অপরূপ সব দৃশ্য। আর সেই সব অপরূপ জায়গাকে সংরক্ষণের জন্য পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই রয়েছে জাতীয় উদ্যান। তো আজকের ভিডিওতে জানবো বিশ্বের সেরা 10টি জাতীয় উদ্যান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, ইয়োসেমাইট জাতীয় উদ্যান, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রকৃতিপ্রেমীদের জন্য উত্তম একটি স্থান ইয়োসেমাইট জাতীয় উদ্যান। এখানকার বন জুড়ে ফুটে আছে নানা রঙের বন্য ফুল। শীতে পাইন বনে তুষারপাত যে ভিন্ন চরিত্র তৈরি করে সৌন্দর্যে, তা দেখে মানুষ বিস্মিত হবে। দুই, ব্যাফন জাতীয় উদ্যান, কানাডা। ব্যাফন জাতীয় উদ্যান কানাডার সর্বপ্রথম জাতীয় উদ্যান। এই উদ্যানটি 6,000 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যাতে রয়েছে হ্রদ, পাহাড় ও হিমবাহ। এটির সবচেয়ে বিখ্যাত হল জাতীয় উদ্যানের ঠিক মাঝখানে থাকা বো নদীর তীরে অবস্থিত ব্যানফ গ্রাম। তিন, ইসোলা মাস্টারমেন্টর জাতীয় ম্যারিন উদ্যান, পানামা। এটি অবিশ্বাস্য একটি স্থান যা আপনাকে ভিন্নভাবে ভাবাবে। এই স্থানটি আপনার মনে হবে ঘন বন আর বেলে পাথরের মিশলে ছড়িয়ে থাকা একটি সত্যিকারের স্বর্গ। এই উদ্যানটিতে রয়েছে 10,000 প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। চার, ক্রাকা জাতীয় উদ্যান, ক্রোয়েশিয়া। সবুজে ঘেরা বন, চোয়াল বেয়ে নেমে আসা অসাধারণ জলপ্রপাত, 15 শতাব্দীর প্রাচীন মঠ, এই সবের মিশ্রণই ছড়িয়ে আছে ক্রাকা জাতীয় উদ্যানটি। এই উদ্যানের বেশ কিছু সৌন্দর্য রয়েছে যা অবশ্যই আপনাকে সেরা সৌন্দর্যকে হার মানাবে। পাঁচ, টুলুম জাতীয় উদ্যান, মেক্সিকো। প্লেয়া দেল কার্মেন থেকে অল্প সময়ের দূরত্ব ভ্রমণ করার জন্য রয়েছে 1500 একর জুড়ে প্রাচীন মায়ান ধ্বংসাবশেষ এবং প্যারাজিজিক্যাল সৈকতগুলো, যা খুঁজে বের করে ঘোরাঘুরি করেন ভ্রমণ পিপাসুরা। তবে সেই সবের ভিড়ে টুলুম জাতীয় উদ্যানটি অত্যন্ত সুন্দর একটি স্থান। ছয়, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েলোস্টোন জাতীয় উদ্যানটি অপ্রচলিত একটি জমি। এটি পৃথিবীর প্রথম প্রাকৃতিক উদ্যান, বৃহত্তম আগ্নেয়গিরি এলাকা এবং পৃথিবীর মুক্তভাবে ঘুরে বেড়ানোর জন্য বন্য মহিষের বৃহত্তম শস্যভূমি। সাত, জেসপার জাতীয় উদ্যান, কানাডা। কানাডায় অবস্থিত জেসপার জাতীয় উদ্যানটি একটি বিশালাকার গাছপালা ঘেরা স্থান। এই জাতীয় উদ্যানটি আয়তনে বড়, বন্যপ্রাণী এবং উদ্ভিদ বৈচিত্র্যে পূর্ণ এবং একটি সমৃদ্ধ বন। আট, চিত্তওয়ান জাতীয় উদ্যান, নেপাল। আফ্রিকার বাইরের দেশে অল্প কয়েকটি উদ্যান রয়েছে, যা নেপালের চিত্তওয়ান জাতীয় উদ্যানের মতোই বৃহৎ। গন্ডার, চিতাবাঘ, বানর এবং বাংলার বাঘগুলো সর্বোচ্চ দেখা পাওয়া যায় এই উদ্যানে। নয়, প্লিটভাইস লেকস জাতীয় উদ্যান, ক্রোয়েশিয়া। এই উদ্যানে 16টি চুনি ও ফিরোজা রঙের জলরাশিতে পূর্ণ লেক সংযুক্ত হয়ে আছে ডোজেন্সের সাথে। ডোজেন্স থেকে অদ্ভুত সুন্দর রঙের লেকের জল দারুণভাবে প্রসারিত হয়ে বয়ে চলেছে এবং কিছু স্থানে জলপ্রপাতের সৃষ্টি করেছে। দশ, কিলিমাঞ্জারো জাতীয় উদ্যান, তানজানিয়া। আফ্রিকার সর্বোচ্চ পাহাড় ধারণের জন্য খ্যাতি রয়েছে কিলিমাঞ্জারোর, যে পাহাড়ের চূড়া পর্বত আরোহীদের কাছে স্বপ্নের একটি স্থান। কিলিমাঞ্জারোর জাতীয় উদ্যানটি অত্যন্ত সুন্দর ও বিখ্যাত একটি স্থান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।